হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, কেন আপনি নার্সিং নিয়ে পড়বেন বা নার্সিংয়ে কেন পড়বেন। আমি নাহিদ, থার্ড ইয়ার নার্সিং স্টুডেন্ট, রয়েছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক সেই ভিডিওটি। নার্সিংয়ে কেন পড়বেন, আপনার জীবন ও জীবিকায় কেন বেছে নেবেন নার্সিং পেশাকে। পদমর্যাদায় আপনি হবেন সেকেন্ড ক্লাস অফিসার। নার্সিং একটি চ্যালেঞ্জিং পেশা, যা থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা দ্বারা আপনি ব্যক্তিগত ও সামাজিক জীবনে স্বাস্থ্যসেবায় রাখতে পারবেন উল্লেখযোগ্য অবদান। নার্সিং পেশায় যেমন আপনি আয় করতে পারবেন, তার পাশাপাশি রোগীদের মন থেকে সেবা করলেই সাথে সাথে আপনার আমলনামায় ডিপোজিট হিসাবে জমা হবে সব, যার সঠিক পুরস্কার নিশ্চয়ই আল্লাহ দান করবেন। আর জীবনে মানুষের দোয়া অনেক বড় কিছু। এই অসুস্থ অসহায় মানুষগুলির দোয়ায় আপনাকে একদিন অনেক বড় মর্যাদার আসনে আসীন করবে। যখন নার্সিং পড়াশোনা শেষ করবেন, দেখবেন আপনি দিব্যি চাকরি করে মা বাবার মুখে হাসি ফুটিয়েছেন। অথচ আপনার এই বন্ধু যারা জেনারেল এ পড়াশোনা করেছেন, দেখবেন তারা এখনও চাকরির জন্য হন্য হয়ে ছুটছে, টিউশনই করতেছেন। আর একটা, ওনাদের দোষ নয়, কেবলই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট আর কঠিন বাস্তবতা মাত্র। বাংলাদেশে আমার দেখা অনেক বাংলাদেশি নার্স আছেন যারা এক জায়গায় চাকরি করে আয় করছেন 20-80 হাজার টাকা। অর্থাৎ আপনি পাচ্ছেন আর্থিক সচ্ছলতা, শুধু আপনার প্রয়োজন নিজেকে সেই যোগ্যতায় যোগ্য করে তোলা। আর আপনি যদি ডিপ্লোমা বিএসসি করে বসে থাকেন তাহলে চলবে না। এমএসসি, এমপিএইচ, এমএসএস, বিসিএস, পিএইচডি পর্যন্ত যাওয়ার টার্গেট নিয়ে পথ চলতে হবে। যদি এই পথ চলায় পুরোপুরি সফল নাও হন, তবুও পিছন ফেরে তাকালে দেখবেন পথ চলতে চলতে অনেক দূর চলে আসছেন, যা আপনার হাতের মুঠোয় এনে দিবে জীবনের সার্থকতা। আর যেহেতু নার্সিং একটি ইন্টারন্যাশনাল প্রফেশন, তাই আপনি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চাকরি ও উচ্চশিক্ষার মাধ্যমে নিজেকে আরও নিজ মাতৃভূমিকে করতে পারবেন সম্মানিত এবং গৌরবমণ্ডিত। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।